খেলা হবে ওবাইদুল কাদের কয় না মিটিং এর মধ্যে তোর খেলা কাল সকালে হবে কি খেলা হবে ঘুমে তুই উঠে দেখবি দরজার মধ্যে মানে দরজার সামনে তোর দুই পুলিশ বাবা দাঁড়ায় রইছে তোরে আন্ডার অ্যারেস্ট করে নিয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এই এই দিকে সামনে তুই আমারে দেখে হু ঢাল বেটি দিলি একটা সালাম দিলি না আমি মুরব্বি ঘটনা কি তুই কেডা আমি টাইসন টাইসন আবার মানুষের নাম হয় নাকি এ তো কুত্তা বিলে ইন্দুরের নাম হয় টাইসন হ্যাঁ তোর এই নাম রাখছে কেডা যেমন হ্যাঁ রাখছে কি করেন তারা দেরি কোন তুই আমার সিনেস আছিস আমার লগ গার্গামি করস হ্যাঁ ফারাইয়া মাইরা আমার তুই মানুষ সিনেস আমি কেডা ফোর্স আপনি আমি ভালো করে আইছিনি আপনি আসলে একটা লোক কি জানেন একটা মামলা বাস মানুষ রে যখন তখন মামলা দিয়া থানায় ঢুকাই দিন বিপদে ফালান হয়রা নিতে ফালান এই জন্য আপনার একটা মামলা বাস করা দরকার মামলা বাস করা দরকার সালাম আপনি সালাম দাও সেটি কুত্তা বিলাইরে সালাম দাও এই কুত্তা বিলাইরে সালাম দেয় নাকি কেউ খাপছর তোর কত বড় সাহস এই আমি মামলা বাস ঠিক আছে আমি সরকারের সরকারি কাজ করি পুলিশকে হেল্প করি আমার এটা দায়িত্ব আমি তোর তো এখন বিপদে ফালাই দিতে পারি তুই যে অপরাধ করছস আমারে কি বিপদে ফেলাবেন আমার কোনো দোষ আছে দোষ নাই তুই দামি মনে করলাম তুই চোর তুই চুরি করছস হেই আমি চোর আমি চুরি করব কই থেকে আমি জীবনে কোনোদিন চুরি করছি আমি নিজে দেখছি তুই মসজিদের জুতা চুরি করে দৌড় দিছস কইলি হইলো আমি আর মসজিদের জুতা সুন্দর করে সাজায় সাজায় রাখি আর আপনার কাছে ছিলাম চুরি করছি না আমি খালার মধ্যে তোর চোর বানাই দিলাম তুই কিছু করতে পারবি খালার মধ্যে বানাইলে তো বানান যাব কিন্তু আমার তো কিছু করার নাই কিছু করার নাই না কিন্তু আপনি করবেন নাকি এটা কোন ও বুঝা গেছি তুই একটা তেড়া তোর একটা নসিতা দেখাইতে হইব একটা খেল খেলা হবে ওবাইদুল কাদের কয় না মিটিং এর মধ্যে তোরও খেলা কাল সকালে হবে কি খেলা হবে ঘুমে তুই উঠে দেখবি দরজার মধ্যে মানে দরজার সামনে তোর দুই পুলিশ বাবা দাঁড়ায় রইছে তোরে আন্ডার অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি কিছু করি নাই আমারে পুলিশে ধরে নিয়ে যাবো গা আইসি কই তো এই এই দিকে সকালে তুই আন্ডার অ্যারেস্ট আন্ডার অ্যারেস্ট মানে আন্ডার অ্যারেস্ট বুঝছ না না ইউর আন্ডার অ্যারেস্ট মানে তোকে গ্রেফতার করা হবে তোর পুলিশ বাবা দুইটা আসবে সকাল বেলায় আইছে হালা ফালা কি গাউরা দেখছ নি সাইজে তো তোর গাউরা মি কত বড় আহে না কে হনু এই যে হুট করে খবর দাও আমি কত কাজে ব্যস্ত থাকি তুমি জানো না ফট করে ফোন দাও গাছতলা চলে আসো কেন কেন ডাকছো তা ফোন তো দিছি দরকারের লাগি ফোন কি মানছে এমনি এমনি দেয় তোমার লগে আমার মধুর সম্পর্ক আমি তোমারে ভালোবাসো তুমি আমারে ভালোবাসো আমাদের দুই চার ছমাস পরে বিবাহ হবে তো এখন এত জরুরি দরকার কি দরকার উনি আবার কে এটা মোর বান্ধবী দেশে থেকে আইছে ওনাকে সাথে আনার কি দরকার ছিল তুমি মনে আমারে চিনো না নতুন পরিচয় নতুন পরিচয় না পূর্ব পরিচিত তোমার সাথে আমার কিন্তু বিষয় হইছে অন্য জায়গা এখন মোর তো বিয়েটা ভাঙ্গে যাইবে এই এর লাগি তার সাথে ভাঙ্গে যাবে বিয়া তোমার লাগে কেন এটা পরে কইতে আসি মনে করো বিয়ে ভাঙ্গার পরে মুই তো ইমোশনালি অনেক দুর্বল হয়ে পড়বো হাঁটাটাকে করতে পারি মোকে সান্ত্বনা দেওয়ার জন্য তো একটা পার্সন দরকার এই লিগে আর দেশে থেকে অগ্রিম আনাই রাখছি কোন শালা তোমার বিয়ে ভাঙতে কয় শুধু নাম বলো তার আমি অস্ত্র মামলাতে দিয়ে দিমু এর লেগেই তোমার বিয়ে হবো না কেন ঘটনা হয়েছে মোর ভাইরে তো সে নো অত্যন্ত ভালো লাগছেন মানুষ মোর ভাই চায় না তোমার লাগে মুই বিয়েটা হরি কেন আমি খারাপ কিসের আমার টাকা আছে পয়সা আছে নাম আছে মানুষ দেখলে সালাম দেয় সম্মান করে সালাম সম্মান করে তা এটা ডরে করে তুমি একটা মামলা বাস তুমি যারে তারে মিথ্যা একটা মামলা ঠুকাই দিয়া তুমি টাকা পয়সা লইয়া লও অন্যায় করলেও মামলা দাও অন্যায় না করলেও মামলা দাও এই দেই মোর ভাই ভয় পায় দেখা যায় তুমি অনেক নামি দামি গুন্ডা সন্ত্রাসীর মামলা দিয়ে দিছো হুদাহুদি মনে করো তোমারে বিয়ে করার পরে হেরা যদি রাস্তায় তোমারে পাইয়া টুকুস করে গুলি মেরে দেয় তুমি তো একাল জায়গায় মরে যাওয়া সেই সময় তোমার বিধবা হওয়া লাগবে তখন বিধবা হইয়া সারা জীবন মোর বসবাস করতে হইবে দেশের মধ্যে সেটা মুই কেমনে করমু এর লেগে মোর ভাই কইছে এরকম একটা মামলা বাস পোলার লাগে বিয়া করা যাবে না ও তোমার ভাই এই জ্ঞানটা দিছে তাই না খুব জ্ঞান দিছে হ্যাঁ যে জ্ঞানগুলো দিলে মানুষ পাগল হয়ে যায় তুমি আমার এত বেকুব পাইছো তোমার ভাই কই ভাই আছে বাড়ির জায়গায় ভাই কি তোমার মতো রাস্তাঘাটে ঘুরে মানুষের মামলা দালি ওকে তোমার ভাইয়ের সাথে আমি বুঝবো খেলা আমি খেলবো তার সাথে আর উল্টা পুল্টা কথা বলবে না নাকি আমি তোমাকে ছাড়বো না ঠিক তোমার নাম মামলা দিব আয় রে মা পুত্র তুমি যে পাতে খাও হেই পাতেই ফুটো করো তোমার লাগে বেকআপ তোমার লাগে আজগর পর থেকে কোনো বন্ধুত্ব সম্পর্কও থাকবে না ঠিক আছে খেলা শুরু হলো খেলা শুরু হইলো হইলো টাইসন এই টাইসন কেলা আয়া তো
চিল্লাচিল্লি করতেছ কে আর এই কাছে গরু চুরি হ্যাঁ কেডা কোন স্যার ও যে ছাই জরে গরু নিয়ে গেল কেমনে পুলিশ আমার বাড়িতে পুলিশ কেন আপনার ছেলের নামে মামলা হইছে তাকে অ্যারেস্ট করার জন্য আসছি আমার অপরাধ কি অপরাধ না আপনার নামে গরু চুরির মামলা হইছে চলেন গরু চুরি গরু তো আমার চেয়ে বড় আপনারা এই সমস্ত কি আজেবাজে কথা বলতেছেন হ্যাঁ আমার ছেলে দুধের বাচ্চা সে কিনা যাবে গরু চুরি করতে আপনার ছেলে দুধের বাচ্চা নাকি সেটা আদালত প্রমাণ দিবে তার নামে মামলা হইছে তাকে আমাদের সাথে যেতে হবে স্যার আমি আপনার একটা কথা কই আমি আজ পর্যন্ত কোনো কাছেতে একটা আম লেসু চুরি করে খাই নাই আর গরু চুরি করব তো দূরে কথা স্যার একটা কথা জিগাই এই যে বাবু তুমি কি গরুটারে যখন চুরি করছিলা গরুর উপরে উঠে গেছিলে নাকি গরু তোমারে নিয়ে গেছে বুঝলাম না চুপ করো তুমি আসামির সাথে ফালতু কথা ওকে নিয়ে চলো স্যার আরে কোলে করে নেমো নাকি টাইনে টাইনে নিমো আবারও সেই ফাইজলামো সরি স্যার চল চল আমার ভয় করতেছে যা বাবা তুই কোনো ভয় করিস না তোর মা এখনো জীবিত আছে ওই জেলখানায় তোরে কিভাবে আটকায় রাখে সেটা আমিও দেখে নিব যা এই চল চল আবার ছেলে রে কেরাই এই মিথ্যা মামলায় ফাঁসাই দিল এই মানুষটার আমার খুঁজে বাইর করতে হবে কাকা আসলে আমার বোনটা একটু বড় হয়ে গেছে পিয়ার বড় হয়ে গেছে কাকা আপনি যে বলছিলাম যে একটা ভালো মার্জিত ভদ্র একটা মানে পাঁচত্ব নমাজি এরকম একটা পাত্র দেখতে পাত্রর ব্যাপারে তো আপনি কিছু বললেন না পাত্র তো দেখাই আছে পাত্র তো আমি তুমি কার সাথে কথা বলতেছো একটা মিনিট কাকা তাহলে আমি আপনাকে পাঁচ মিনিট পরে ফোন দিই তা গাউরা আইছে আর কি জি কি জানি বলছিলেন আপনি পাত্র তো আমি উর্মিরে তো আমি বিয়ে করুম তুমি ওরে মাথায় কি ঢুকাইছ পাগলা কুত্তায় কামড়াইছে এখনো কামড়ায় নাই কামড় ঠিকই দিকে হ্যাঁ কারে আপনি কি আপনি বলতে তো ঘৃণা করতেছে আপনি এত গ্রিঙ্গি ভাজ আপনার ছোট বোন রে আপনি মাথায় কি ঢুকাই দিছেন যে আমি মামলাবাজ আমি রাস্তাঘাটে মারা যাব সেই বিধবা হয়ে যাবে এগুলা এগুলা ছোট বোন রে শিখাই দিছেন অবশ্যই কারণ আপনি অরিজিনালি একটা মামলাবাজ একটা ভালো মানে এলাকার মধ্যে কিছু ভালো ইয়াং জেনারেশন পোলা পেন করেন কথা নাই বাচ্চা নাই আপনার মুখের উপর কথা বললে মামলা ঢুকাইয়া দেন তারপর জেলে পাঠাইয়া দেন এই ধরনের লোকের কাছে কি আমার বোনকে বিয়া দিমো দিবেন না না দিবেন না না আরেকবার চিন্তা করে দেখেন আরে চিন্তা করার কিছু নাই আপনি কি কইতে চান আমি একবারই বলে দিছি তাইলে আপনি যাবেন আমি করাইতে পারুম না কিসের কারণ গরু চুরির মামলা আপনি ঢুকে যাবেন গরু চুরি মামলা তালুকদার বাড়িতে দুইটা গরু চুরি হয়েছে যে দুইটা আপনি চুরি করছেন আপনার সাথে আরেকটা ছেলেও ছিল না ফালতু কথা বলবেন না বুঝছি আপনি মামলা বাজ আর একটা বেতন আমার ফলাইতেছেন এই তো দেখেন আমি মিথ্যা কথা বলি না সাক্ষী আছে আমি নিজেও সাক্ষী দিব আর একটা লোকও দেখছে আপনারা দুইজনে গরু চুরি করছেন ভাই টেনশন নিয়েন না টেনশন নিয়ে না আমি আছি আপনি একবার বলেন আপনার বোনের আমার কাছে বিয়ে দিবেন এই মামলা আমি দেখবো তারিখা পাগলা ভাইছে পাগলা কথা দরকার লাগলে আমি এক যুগ বারো বছর আমি জেলে থাকবো তারপর আমি আমার বোনরে এরকম একটা সিটার বাটপার মামলা বাজার কাছে আমার বোনরে বিয়ে দিব না ওকে ঘুমতে উঠে দেখবেন আপনার পুলিশ বাবা দুজন হাজির অ্যারেস্ট করে নিয়ে যাবে ঠিক আছে আমি গেলাম গেলাম আমি আমি ব্যাপারটা বুঝলাম না তালুকদার বাড়িতে দুইটা গরু চুরি হয়েছে কালকে রাখছে তার মধ্যে আমি আসিলাম লগে আরেকটা আসিল কি কয় আবার বলে বাড়িতে পুলিশ এবার আমি কী করবো বাড়িতে যাবো না হ্যাঁ নামো এই হালার প্রতি দেওয়া ভরসা পাই না ঠিকই তো পুলিশের কাছে মামলা দিয়ে দিব না দূর মজা করতে পারা পুলিশ কেন আসবে আর বাইরে গিয়ে বা কেন থাকবো আমি আমার বাড়িতে থাকবো ও বোধহয় আমার লগে টিপকারি করে গেছে আল্লাহ রে গরে হল্লা স্যার কখন থেকে ওয়েট করতেছে আপনার আসামি কো যত রাত হোক আজকে ও আসবে ওকে অ্যারেস্ট করে তারপরে থানায় যেতে হবে উপর থেকে কড়া অর্ডার আছে আমি তো ঘুমে পড়ে যাইতাছি একটু চুপ করে দাঁড়াও কি ব্যাপার আপনার আমাদের বাড়ির গেটের সামনে কোনো সমস্যা হয়েছে নাকি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে না অ্যারেস্ট ওয়ারেন্টে কি কারণে সেটাই তো বুঝতেছি না স্যার আপনি গরু চুরি করেছেন আপনার নামে চুরির মামলা হয়েছে বিশ্বাস করেন স্যার এই বাড়ি দেখতে মনে হলো কি আমার গরু চুর আমি তো এখন ভাবছি এই বাড়িটা হয়তো বা আপনি চুরির টাকায় কিনেছেন এত কথা বাদ চলুন আমাদের সাথে এটা আমার বাপদাদা বিচার আর যেই কথাটা কইতাছেন গরু চুরি হ্যাঁ আমি এইটা ধারে কাছে আসিলাম না কেউ বোধহয় ওই যে ও বানাইছে না আমার নামে মামলা দিছে বিশ্বাস করেন আপনার যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবেন চলুন আমার সাথে বিশ্বাস করেন পুরোটাই ফর্দা চলেন বিশ্বাস করেন এরে বই উরে দাঁড়ান কি ব্যাপার আপনারা এই সময় আমার তো থানা যাওয়ার কথা নাই এই মুহূর্তে অনেক কিছুই তো কথা ছাড়া হয় আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের সাথে থানায় যেতে হবে অ্যারেস্ট ওয়ারেন্ট জি আমার নামে কে মামলা করছে আমি মানে আপনি না না উনি ও তুমি
তুমি কেন আমার নামে মামলা করছো? আমি কি করছি? এই যাবৎ তুমি অনেক অকাম কুকাম করছো, কিন্তু ধরার মতন কোনো পারসন ছিল না তোমারে। এই গ্রামে সবাই রে নিরীহ ব্যক্তিগো, তুমি বিনা কারণে মামলা ঠিককে দিতা। এবং কি ওই যে ছোট টাইসন, আল্লাহ, ওই সামনে প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধীরাও তুমি মামলা ঠিককে দিলা? হ্যাঁ, তোমার কি একটাবারও বিবেকে কাঁপে নাই? তারপর তুমি মোর বাইরে কি করছো? মোর বাইরেও তুমি মামলা দিছো। এই লিগা সব চিন্তা ভাবনা করে দেখলাম তোমারে তো মামলা দেওয়ার মতো কেউ নাই, একমাত্র মুই আছি। এই লিগা মুই তোমার নামে মামলা দিয়ে দিছি। কোন মামলা দিছো আমারে? দিছি অস্ত্র পাচারের। অস্ত্র পাচার মানে? মানে হইল বিদেশ থেকে যত অস্ত্র আহে তোমার নামে আহে। কয় কি, আমার নামে জীবনে একটা লাউ আসে নাই, থাকতো অস্ত্র। আরে চুপ করুন আপনি, কি আসছে না আসছে সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। এছাড়াও আপনার নামে আরো অভিযোগ আছে, চলেন আমাদের সাথে। যাব, আজকে আমি বুঝলাম পরের ক্ষতি করতে গেলে যে কোনো সময় নিজের ক্ষতি হয়ে যাবে। ই আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আসি, আমার জন্য পারলে অপেক্ষা করো। চলুন চলুন। আইছে আর মতন মামলা বাজার লেগে মুই বলে অপেক্ষা করবো? মুই কাইলে বিয়ে করতেছি রমিজারে, হালাই পালা তোর কাপড়ে লাপতি।